নমস্কার বন্ধুরা, দোলন ব্লগস অ্যান্ড যোগাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি এসে গেছি বারাসাতের কামাখ্যা মন্দির মেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। আপনাদের ভিডিওটা পুরো দেখাতে পারছি না, কারণ এখানে বারণ আছে, ওদিকে বাউল গান হচ্ছে। আগে আমি আর আমার মেয়ে একটু আইসক্রিম খেয়ে নিই, তারপরে আপনাদের মেলাটা ঘুরে দেখাবো। আমার মেয়ে যে মেলাতেই যাক না কেন, আগে রাইড চড়বে। কিছু খাবে না, কিছু কিনবে না, কিন্তু রাইডটা চড়তেই হবে। আমার মেয়ের ইচ্ছে ছিল বড় কারেন্টের নাগরদোলায় উঠবে, কিন্তু আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তাই ওকে এই ছোটটাতেই তুলে দিলাম। আমার মেয়ে যখন ছোট ছিল তখন থেকে শুধু মিকি মাউসে উঠত, বড় হয়ে এখন অনেক বড় বড় রাইডের চাপে, কিন্তু মিকি মাউসটা ছোট থেকে পছন্দের খুব, তাই এখনো মিকি মাউস মেলাতে দেখলে চাপবে। অনেকক্ষণ ঘুরলাম, এবার ভাবলাম একটু কিছু কেনাকাটা করে নিই, তাই এই সাজাগুজার দোকানে এসে গেছি। এখন আমার মেয়েকে ভাবছি হেয়ারব্যান কিনে দেবো। তো দেখতে পাচ্ছেন কত রকমের হেয়ারব্যান এখানে আছে, বেশ সুন্দর লাগছে, আর বাচ্চারা মাথায় দিলে আরও ভালো লাগে। বন্ধুরা, মেলাতে কোনো জিনিসের দাম করা যায় না, একই দাম থাকে। এখানে সুন্দর সুন্দর কানেরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব 100 টাকা করে বিক্রি হচ্ছে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভিড় হয়েছে। এই মেলাটা বৈশাখ মাসের প্রথম দিক থেকে শুরু হয়, 10 দিন থাকে এই মেলাটা। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।